হারিয়ে যাওয়া মানি ব্যাগ এক কলেজ ছাত্রীকে ফিরিয়ে দিতে সততার নজর করল কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মালদা শহরের ব্যস্ততম এলাকা পোস্ট অফিস মোড় এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মেদিনীপুরের তনয় রায় নামে এক কলেজ ছাত্রী মালদা কলেজে এসেছিলেন নিজস্ব কাজ করতে। যাওয়ার পথে ফোয়ারা মোড়ে তার মানি ব্যাগ পড়ে যায়। সেই সময় কর্মরত অবস্থায় কাজল মণ্ডল নামে ওই সিভিক ভলেন্টিয়ার সেখানে ডিউটি করছিল। সেই সময় তার নজরে আসে রাস্তায় পড়ে থাকা একটি মানি ব্যাগ। কিছুক্ষণ পরে ওই কলেজের ছাত্রী পুনরায় মালদা ফোয়ারা মোড়ে সেটি খুঁজতে আসে। পোস্ট অফিস মোড়ে ট্রাফিক অফিসে যোগাযোগ করে, সেখানে জানতে পারে ওই কর্মরত সিভিক ভলেন্টিয়ার তার মানি ব্যাগটি উদ্ধার করে রেখেছেন। সঙ্গে সঙ্গে কলেজ ছাত্রীকে ফিরিয়ে দেওয়া হয়। এই বিষয়ে ওই কলেজ ছাত্রী জানান, মালদা কলেজে যাওয়ার সময় তার মানি ব্যাগটি সেখানে পড়ে যায়। তার মানি ব্যাগটিতে 4,000 টাকা, এটিএম কার্ড ও কিছু ডকুমেন্ট ছিল। মানি ব্যাগ ফিরে পেয়ে কর্মরত সিভিক ভলেন্টিয়ারকে ধন্যবাদ জানিয়েছে ওই কলেজ ছাত্রী। আমি মালদা এখানে কাজে এসেছিলাম, আমার পার্স পড়ে গেছিলো তো ট্রাফিক জ্যামের সামনে। তারপরে এখানকার ভলেন্টিয়ার দাদা, নাম কি? কাজল। হ্যাঁ স্যার, কাজল মণ্ডল। ওনার দ্বারা আমার পার্সটা ফেরত পাই, তো থ্যাংক ইউ। কী কী ছিল পার্সে? পার্সের মধ্যে আমার টাকা, এটিএম কার্ড, তারপরে আমার ডকুমেন্টস ছিল, সব কিছুই ঠিকঠাক আছে। কত টাকা ছিল? 4,000 টাকা। এই কী মনে হচ্ছে, এখনো কি সব মানুষ আছে? একদম একদম। কি নাম আপনার? আমার নাম তনয় রায়। বাড়ি কোথায়? মেদিনীপুর। এখানে কোথায় এসেছিলেন? এখানে আমার মালদায় কলেজে কাজ এসেছিলাম। এদিকে সামনে দিক দিয়ে যখনই গেলাম তখন দিক দিয়ে একটা পার্স পড়া আছে। ওই পার্সটা তুলে স্যারকে আমি বললাম, স্যার একটা পার্স পেলাম। তখন স্যারকে আমি পার্সটা তুলে দিয়ে বললাম যদি কী কী আছে। স্যার দেখলো, দেখার পর ফোন নম্বর জোগাড় করলো। ফোন নম্বরটা যদিও জোগাড় করা হয়েছিল না, চেষ্টা করছিল স্যার। তারপর ওরা কীভাবে এলো? ওরা নিজেরাই আসছিল, পার্সের খোঁজাখুঁজি করছিল। পার্সে কত টাকা ছিল? পার্সে তো আমি দিলাম। ফিরিয়ে দেওয়া হলো? ফিরিয়ে দেওয়া হলো ওটা, পার্সটাকে ফিরিয়ে দেওয়া হলো। নিজেকে নিজেকে ভালো মনে হলো যখন পার্সটা দিতে পারলাম ঠিকঠাক। হ্যাঁ, বুঝিনি। তোমাদের সিভিকে তো অনেক সময় দেখি খারাপ নজরে মানুষ দেখে, এই সততার প্রতীক কিছু করে। এটা একটা সিভিক তো খোলা ভালো। কি বলবে ওটা? আর আমি আর কি বলবো, এর মধ্যে আমি ভালোভাবে দিতে পারলাম। এটা তো আমার কি বললেন উনি? কি বললেন যাকে ফিরিয়ে দিলেন? উনি কি বললেন? উনি তো ভালো বললেন। ধন্যবাদ জানিয়েছেন? হ্যাঁ, ধন্যবাদ জানিয়েছি। কি নাম তোমার? নাম কি? তোমার নাম কি? কাজল মণ্ডল। বাড়ি কোথায়? কাজীগ্রাম জোতপিঠি।